বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি আমাদের অনেক একটা বিখ্যাত খাবার, টাকি মাছের ভর্তা। আমরা টাকি মাছ বলি, অনেকেই টাকি মাছ বলে, আবার অনেকেই আমাদের সিলেট অঞ্চলে, মরিবাজার অঞ্চলে আমরা চ্যাং মাছ বলি। তাহলে আমি এই যে টাকি মাছ বাইছা কাটাকুটা বাইছা নিছি, কেন কাটা থাকলে আপনারা ভর্তাটা খাইতে পারবেন না। আমি আজকে টাকি মাছের ভর্তা দেখাবো। এই যে আমি কাটাগুলা বাইছা নিছি। তাহলে এই টাকি মাছের ভর্তা করতে কি কি লাগবে, আমরা খুব সুন্দর করে এই গুঁড়া গুঁড়া করে বাইসা নিছি এবং কাটাকুটা বাইসা নিছি, আর একদম মচমচা করে ভাইজা নিছি ময় মশলা দিয়ে। তাহলে টাকি মাছ ভর্তা করতে কি কি লাগবে দেখাচ্ছি আমি। যে পেঁয়াজ কুচি লাগবে, ধইনা পাতা লাগবে, আর আমরা এইখানে দিব সরিষার শাক। শুধু আমরা টাকি মাছটা ভর্তা করব না, আমরা সরিষার শাক দিয়ে ভর্তা করব। আর এই যে লবণ, তাহলে আমি লবণ দিয়ে মরিচটা আগে মাখাচ্ছি। আপনারা যদি মরিচ ভাইজা লবণ দিয়ে আগে ডলে নেবেন, কারণ লবণ দিয়ে ডললে তখন মানে মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। তারপর মরিচটা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ডলব। আমার চ্যানেলের নাম মণি দেশি খাবার, তাই আমার সব কিছুই অরিজিনাল দেশি। এই যে আমি ধইনা পাতা নিছি, আর এটা হলো সরিষার শাক নিছি। কেউ সরিষার শাক বলে, কেউ বলে লাই পাতা, তা আমি এটাকে মাখাবো এখন। তো আমার এই যে লাই পাতা ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মাছ মিশাবো। কিন্তু এটা আমি এখন দুই রকম করে দেখাচ্ছি। অনেকে লাই পাতা ভর্তাটা এইভাবেই খায়, একটুখানি আমি খাওয়ার জন্য রেখে দিচ্ছি এই যে আলাদা করে। এখন এটাতে আমি মাছ মিশাবো। এই যে বন্ধুরা, এখানে আমি মাছ নিয়ে নিছি। এইভাবে আমার মতন যদি মাখতে চান তাহলে হাতে ঝাল লাগবে। আমার এটা মাখতে মাখতে রাঁধতে রাঁধতে অভ্যাস। তো আমি আজকে 25 বছর ধরেই রাঁধুনি। আমি কখনো বুঝতে পারি নাই যে আমি একটা চ্যানেল খুলবো। আর যদি আমি চ্যানেল খুলতাম তাহলে আমার এই চ্যানেলের 25 বছর 20 বছর হয়ে যেত। তাহলে এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, আমি তখন সরিষার শাক দিছি, আর তেল দিতে হবে না। আবার আলাদা করে আমি একটু সরিষার শাক আলাদা রাখছি। তাহলে আমার বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভর্তাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম।